সারাদেশে কাঁচাবাজারে নিত্যপণ্যের দাম লাগামহীন। পেঁপে ছাড়া সব সবজির কেজি 100 টাকার উপরে, কাঁচামরিচ 360 থেকে বেড়ে কেজি বিক্রি হচ্ছে 500 টাকার উপরে। আমদানির পরও আগের দামই বিক্রি হচ্ছে ডিম, তবে হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 10 টাকা। পূজার বন্ধের পর আগামীকাল থেকে আমদানি শুরু হলে কমে আসবে দাম, বলছেন ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট। বাজারে নিত্যপণ্যের দামের অস্থিরতায় হাঁসফাঁস মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষ। দৈনন্দিন প্রয়োজনে কাটছাট করেও আয়ের সিংহভাগ চলে যাচ্ছে নিত্যপণ্যের পেছনে। চট্টগ্রামের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, উচ্চ মূল্যের সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। আলু, লাউ, মিষ্টি কুমড়া ও পেঁপে ছাড়া বাকি সব সবজির কেজি 100 টাকার উপরে। টমেটো 240 টাকা, বেগুন 140, করলা 130 থেকে 140, বরবটি 140, ঢেঁড়স 100 ও ঝিঙ্গার কেজি 110 টাকা। 100 নিচে আছে লাউ আছে 60 টাকা, পেঁপে আছে 50 টাকা, আলু আছে 60 টাকা। এই তিনটা জিনিস সস্তা আছে, আর কোনো সস্তা নেই। এগুলো কি বাহির থেকে আনতে হয়, ইন্ডিয়া বা ভিন্ন দেশ থেকে আনতে হয়? হজ না, দেশের পণ্য এত দাম হবে কেন? পুজোর আগে একটু দাম বাড়তি ছিল, যেন সব কিছুর 100-এর উপরে ছিল। এখন পুজো চলে গেছে, আস্তে আস্তে দাম একটু কমছে, সামনে শীতকাল আসতেছে, আরও কমে যাবে। রাজবাড়িতে পটল, ঝিঙ্গা, ধুনধুল, করলা, উচ্ছে, শসা, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, যা এক সপ্তাহ আগে ছিল 20 থেকে 40 টাকার মধ্যে। বেগুন কেজি 100, ফুলকপি প্রতিটি 130 থেকে 150 টাকা। সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ কেজিতে 200 টাকা বেড়ে 380 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। সবকিছু দামে বিক্রি, আমার কারণে এটা হচ্ছে মানে সাধারণ কাস্টমারদের একটু অসুবিধা হচ্ছে। ঊর্ধ্বগতির কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টিতে গাছগাছালি মরে গেছে, এই জন্য অতিরিক্ত দাম। লক্ষ্মীপুরে 100 টাকার নিচে বিক্রি হচ্ছে না কোনো সবজি। টমেটো বিক্রি হচ্ছে 250 টাকায়, আর ধনে পাতা 500 থেকে 700 টাকা কেজি দরে। সবকিছু দাম বাড়তি, ওটাই কমতি, সবকিছু বাড়তি, আর বাড়তে আছে, কমতি বলা নাই। আমরা কিন্তু 180 টাকা কেজি কাঁচা মাল। টমেটো কিন্তু 240 টাকা, বেশি 240 টাকা, শসা কিন্তু 60 টাকা, বেশি 70 টাকা। বাজার তো সবকিছু দামে বেশি, তরকারি বলতে সব সাইজের বাইরে। পূজার কারণে 6 দিন আমদানি বন্ধ থাকার অজুহাতে হিলি বন্দরে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে 100 টাকা, বিক্রি হচ্ছে প্রতি কেজি 400 টাকায়। আগামীকাল থেকে আমদানি শুরু হলে দাম কমবে বলে জানান ব্যবসায়ীরা। তবে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 10 টাকা। কিভাবে চলবো, আমাদের তো কঠিন অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। কিছুদিন আগে গেলাম 200 টাকা, 220 টাকা গেলাম, আজকে কিনতে 400 টাকা কেজি। এরকম যদি দিনকে দিন জিনিসের দাম বাড়ে, তাহলে আমরা সাধারণ জনগণ কি করে খাবো? পূজার কারণে ভারতে মরিচ আসা বন্ধ হয়ে গেছে, তার কারণে দেশি মরিচের দাম বেশি, 350 থেকে 400 টাকা কেজি দেশি মরিচ বেচতে হচ্ছে। 6 দিন দুর্গাপূজার জন্য 6 দিন পোর্ট বন্ধ থাকার জন্য কাঁচামরিচের বাজারটা একটু ঊর্ধ্বমুখী, তবে আগামীকাল থেকে পোর্ট খুললে দাম আবার স্বাভাবিক হয়ে আসবে, আগে 190 থেকে 200। ভারত থেকে ডিম আমদানির কোনো প্রভাব পড়েনি যশোরের বাজারে। প্রতি পিস প্রকারভেদে বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকায়, যা সরকার নির্ধারিত দামের চেয়ে প্রায় 2 টাকা বেশি। বিশুৎপাদন শুক্রবার দিন মাল নাই, মাল নাই, আপনি 1180 টাকা দিতেছে, মাল নাই, বাড়িতে কিনেছে 1270 টাকা। ব্যবসায়ীরা জানান, বন্যা এবং গত এক মাসের ভারী বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে নিচু জমির সবজি ও মরিচ ক্ষেত, এতে বাজারে সবজির ঘাটতি দেখা দিয়েছে, তাই বেড়েছে দাম। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।